আহমেদ আপনি বাহ সেলিম আপনি কিসের কোন দলের ভারতীয় জনতাবাদী আপনি হ্যাঁ আপনি বাহ আপনি কিসের কোন দলের ভারতীয় জনতাবাদী আপনি হ্যাঁ সেলিম তোমার কাছে এই বিষয়টা একটু বিস্তারিতভাবে জানতে চাইছি গোটা রাজ্যে যখন সৌজন্য অনেক দূরের কথা বিক্ষিপ্ত হিংসার খবর আসছে প্রাণহানির খবর আসছে তখন এই তমলুকের বুথের চিত্রটা ঠিক কেমন দেখলে কথাটা বলাই যেতে পারে একেবারে বন্ধুত্বপূর্ণ সুলভ যে আচরণ বা যে সম্পর্ক সেটা কিন্তু একবারে পরিষ্কার দেখা গেল যেখানে বিজেপির প্রার্থী সিপিএম এর প্রার্থী এবং তৃণমূলের প্রার্থী একসঙ্গেই তারা বুথের মধ্যে রয়েছে বুথের বাইরে রয়েছে একসঙ্গে তারা গলায় হাত দিয়ে দাঁড়াচ্ছে গল্প করছে চা খাচ্ছে কোন রকম যে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে বা এরকম কোনো আচরণ বা এরকম কোনো বাতাবরণই নেই বললেই চলে এভাবে তিনটি দলের তিনটি প্রতিনিধি যেভাবে নিজেদের মধ্যে একটা সুন্দর সম্পর্ক রেখে ওই এলাকায় ভোট পরিচালনা করছে নিজেরা দাঁড়িয়ে থেকে তা কিন্তু নজিরবিহীন বলাই যেতে পারে পায়রাচালি সে 33 নম্বর এবং 32 নম্বর বুথে তমলুকের সেখানে পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ সমস্ত প্রার্থীরা যারা রয়েছে তারা কিন্তু একেবারে খুবই সুন্দর সম্পর্কের মধ্যে একটা সুন্দর পরিবেশের মধ্যে ভোট করাতে হয় সেরকমই কিন্তু নজির রাখছে এবং সব থেকে বড় কথা ভাস্করদা যেখানে আমরা দেখছি যে বিক্ষিপ্ত রাজ্যের বিভিন্ন জায়গায় যেখানে সংঘর্ষ গণ্ডগোল থাকলেও প্রার্থীদের মধ্যে কথা বলা তো দূরের কথা একে অপরের দিকে তাকাচ্ছে না সেখানে তমলুকের পায়রাচালির এই বুথে কিন্তু একবারে উল্টো চিত্র বলাই যেতে পারে তিন দলেরই তিন প্রার্থী নিজেদের মধ্যে যে সুসম্পর্ক রেখে প্রত্যেকেই ভোটারকে তাদের তার তার দলের হয়ে আবেদনও করছে একসঙ্গে কাছাকাছি থেকে একজন বলছে আমার বিজেপিকে ভোট দাও একজন বলছে তৃণমূলকে একজন বলছে সিপিএমকে কোনো রকম যে কোনো রকম অস্থিরতা বা কোনো অসুবিধার মধ্যে পড়তে হবে এরকম কোনো সকাল থেকে আমি একেবারে ভোট কেন্দ্র যে শুরু হওয়ার 6টা থেকে কিন্তু ওখানে উপস্থিত থেকে দেখে 8:30-9টা পর্যন্ত যে পরিবেশ দেখেছি এরপরে কিন্তু আর বলাই যেতে পারে যে ওখানে আর কোনো সমস্যা তো দূরে কথা নির্বিঘ্নেই ভোট হবে আমরা সেটুকু আন্দাজ করতে পেরেছি এবং সাধারণ মানুষ যারা আসছে যারা ভোটাররা আসছে তারাও কিন্তু খুবই খুশি এই তিন প্রার্থীকে একই জায়গায় দাঁড়িয়ে থাকতে দেখে এক কথায় বলাই যেতে পারে যে একটা একেবারে সুন্দর পরিবেশে কিন্তু তমলুকে এই পায়রাচালি এলাকাতে পঞ্চায়েত নির্বাচন চলছে ধন্যবাদ সেলিম আমরা কথা বলছিলাম আমাদের সাংবাদিক সেলিম আহমেদের সঙ্গে গণতন্ত্রের উৎসব ভোট উৎসব তা কেমন হবে কেমন হওয়া উচিত অন্তত সেই নজির সৃষ্টি করলো পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের এই বুথ যেখানকার ছবি তুলে ধরছিলেন আমাদের সাংবাদিক সেলিম আহমেদ এই মুহূর্তে সময় হয়েছে একটা ছোট্ট বিরতির